কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুতুবদিয়া উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তজঙ্গা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাদবর সহ অনেকে। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।